হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এইটা হচ্ছে রাজারহাট বাজার। আমি যে জায়গাটাতে আজ যাচ্ছি, এই সেই জায়গা দিয়ে যাইতে হয়। এটা হচ্ছে রাজারহাট বাজার। রাজারহাট বাজার ধরে রাজারহাটের যে স্কুল প্রাথমিক বিদ্যালয় আছে ওই রাস্তা ধরেই যেতে হয়। তো যেতে যেতে পাটানহাট ঈদগাহ মাঠ চোখে পড়লো। আর এই হচ্ছে পাঠ এবং সিন্না, এক কথায় লোকগুলো এরকম পাট বের করতেছে সিন্না থেকে। আর এই গাছগুলোকে আমরা বলে থাকি ধনচা গাছ। তো ধনচা গাছ থেকে আসলে সিন্না তৈরি হয়। আর এটা হচ্ছে পানিতে চুবায় রাখে, তারপরে দীর্ঘ সময় পর এভাবে পাট বের হয়। আর এই যে আকাশ খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ, এই বৃষ্টিতে ভিজেই যাচ্ছি আমি মূলত। তো যেতে যেতে চোখে পড়লো এরকম ছোট ছোট মাছ, একগুলো মাঝিকে দেখলাম, এই মাছগুলো মারছে। তো কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে মাছগুলো কিনবো কিভাবে এখন? এখন যদি কিনি আবার যাইতে পারবো না ওই জায়গাটাতে, ওখান থেকে এই মাছগুলো নিয়ে বাসায় আসতে হবে। তো খুব বৃষ্টি শুরু হয়েছে, তো এর কারণেই আমি একটা চার দোকানে থামছি। তো বৃষ্টি শেষ হওয়ার পরে একটা গ্রাম দিয়ে যাচ্ছি। তো এদিক দিয়ে আসলে আমি নদীর পাড়ে চলে আসব। তো অলরেডি আমি নদীর ওখানে চলে এসেছি, ছোট্ট একটা বাজার। এই জায়গাটার নাম হচ্ছে বুড়ির হাট। এই জায়গাটাতে আসলেই আপনারা দেখতে পারবেন এরকম সুন্দর এই দৃশ্যটা। তো এখানে আমি চলে এসেছি অলরেডি। তো এসেই দেখি যে ওখানকার পাড় ভেঙে গেছে। পাড় ভেঙে যাওয়ার কারণে লোকজন জিও ব্যাগ দিয়ে এই জায়গাটা ঠিক করে দিচ্ছে, যাতে আর না ভাঙে। তো আমি অলরেডি ব্রিজের মাথায় চলে এসেছি। তো এখন হেঁটে হেঁটে আগাচ্ছি, আপনাদেরকে দেখাই চারদিকটা, দেখেন। আর আশেপাশে পানি খুব স্রোতে যাচ্ছে, মানে পানির যা শব্দ আর যে স্রোত, ব্রিজটা একটু পরপর কেঁপে উঠতেছে। আমার মনে হয় অনেকে এই জায়গাটায় এসেছেন আপনারা, আবার অনেকে হয়তো আসেন নাই। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আসলাম এই জায়গাটাতে। জায়গাটা অনেক সুন্দর, আসলে বলে হয়তো বোঝাইতে পারবো না কতটা সুন্দর। ওই নৌকাতে করে ওই গ্রামে মানুষজন যায় আর কি, যাদের প্রয়োজন। তো হঠাৎ করে দেখলাম এই লোকটা এভাবে ঢিল বসি দিয়ে মাছ মারতেছে। তো আসলে উনি মাছ পায় নাই, কিন্তু ওনার মুখ থেকেই শোনা যে উনি গত 4-5 দিন আগে নাকি 7-8 কেজির একটা মাছ পাইছে। তো আরেক চাচাকে দেখলাম, চাচা একটা হুইল বসি নিয়ে বারবার ঢিল দিচ্ছে এবং মাছ মারার চেষ্টা করতেছে। তো এক পর্যায়ে আসলে চাচার যে হুইল বসির যে কোয়াল, যেটাকে আমরা বলে থাকি, বড়শিটা পুরো ছিঁড়ে গেছে। যাই হোক, আমি সঠিক জানি না আসলে এত স্রোতে এরা কীভাবে মাছ মারে। তো ওই পার থেকে লোকজন এইভাবে নৌকাতে করে আসে, এদের বিভিন্ন কাজ থাকে এই কাজগুলো করার জন্য। তো যাই হোক, আমি এর মধ্যেই এরকম ঝাল খাচ্ছি একটু, কারণ এখন আমরা বাসা চলে যাবো এই ঝালটা খেয়ে। তো যেতে যেতে ভাবলাম যে আর একটু ভিডিও করে নেই। আমি এখন অলরেডি রাজারহাট বাজারে চলে এসেছি, সন্ধ্যা পার হয়ে গেছে, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে, সামনে আরও সুন্দর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।